বিশ্ববিখ্যাত এক ইতিহাসবিদ বলেছিলেন, টাইটানিকের জাহাজ ডুবি নিয়ে যত লেখা ছাপা হয়েছে হয়তো শুধু যিশু এবং গৃহযুদ্ধ নিয়েই কেবল এর চেয়ে বেশি লেখালেখি হয়েছে। মাত্র এক খণ্ড বরফের ধাক্কা খেয়ে পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজটি ডুবে যায় এবং এর ফলে 1522 জন যাত্রীর করুণ মৃত্যু হয়। এরপর জাহাজটিকে নিয়ে এই পর্যন্ত 2 শতাধিক বই, প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র নির্মাণ হয়েছে। টাইটানিক নিয়ে বিশ্বের এই পর্যন্ত সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। তারপরও ইতিহাসবিদ, বিজ্ঞানী ও টাইটানিক গবেষকরা এর নতুন নতুন তথ্য বের করছেন। আর টাইটানিক জাহাজ সম্পর্কে বর্তমানে জানেন না এমন কাউকে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল, কিন্তু এই টাইটানিকের সঙ্গে জড়িত এমন অনেক তথ্য আছে যা আজও আমাদের অজানা। এরকম 12টি তথ্য নিয়ে আজকে আমাদের আয়োজন। 1, টাইটানিকে কর্মরত একজন জাপানি বেঁচে যান এই দুর্ঘটনা থেকে। এরপর যখন তিনি তার নিজ দেশ জাপানে ফিরে যান, তখন তার এলাকার লোকজন তাকে ধিক্কার জানায়, কেননা সে জাহাজের সঙ্গে ডুবে না যেয়ে বেঁচে চলে আসেন। 2, টাইটানিক সিনেমার হৃদয় ছোঁয়া এক দৃশ্য ছিল টাইটানিক জাহাজ ডুবার সময় বাদ্যযন্ত্র বাদকেরা তাদের বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। সত্যি সত্যি এমনটা ঘটেছিল। বরফের সাথে সংঘর্ষের পর কয়েক ঘন্টা ধরে তারা বাদ্যযন্ত্র বাজান। 3, বরফের সাথে সংঘর্ষের 30 সেকেন্ড আগে এটি তারা দেখতে পান এবং সাথে সাথেই জাহাজের ক্যাপ্টেনকে বিষয়টিকে জানানো হয়। তাৎক্ষণিক ব্যবস্থা নিলে এই সংঘর্ষ এড়ানো সম্ভব ছিল। 4, মিল্টন হার্সে, যে কিনা বিশ্ববিখ্যাত চকলেট নির্মাতা কোম্পানি দ্য হার্সে কোম্পানির প্রতিষ্ঠাতা, তার হাত ধরেই সবচেয়ে মজাদার স্বাদের কিছু চকলেট তৈরি করা হয়েছে। টাইটানিকে যাত্রার জন্য তিনি টিকিট কিনেছিলেন, কিন্তু কোনো এক কারণে একদম শেষ মুহূর্তে তিনি যাত্রা স্থগিত করেন, ফলে তিনি বেঁচে যান। 5, টাইটানিকে 4টি ধোঁয়া বের হওয়া চিবুনির মধ্যে চতুর্থ চিবুনিটি শুধু জাহাজটিকে সাজানোর জন্য ব্যবহৃত হয়েছিল। 6, টাইটানিকের অর্ধেকেরও বেশি লাইফ বোট তার ধারণ ক্ষমতার অনেক কম যাত্রী ছিল। 7, টাইটানিক ইতিহাসে একমাত্র জাহাজ যা বরফের সাথে সংঘর্ষের ফলে ডুবে যায়। 8, টাইটানিকে যাত্রার আগের দিন যাত্রীদের নিয়ে ছোট একটা ট্রেনিং এর আয়োজন করা হয়েছিল, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে তারা কি করবে তা শেখানো হতো, কিন্তু কোনো এক অজানা কারণে তা বাতিল করা হয়। 9, টাইটানিক যে বরফের সাথে ধাক্কা খেয়েছিল সেই বরফ খণ্ডটি সমুদ্রে ভাসমান ছিল দুর্ঘটনার সময় হতে প্রায় 1000 খ্রিস্টপূর্ব আগে থেকে। 10, টাইটানিক জাহাজ তৈরিতে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তার থেকেও অনেক বেশি অর্থ খরচ হয়েছে টাইটানিক সিনেমা তৈরিতে। 11, টাইটানিক ডুবে যাওয়ার পর পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন হলেন টাইটানিকের জাহাজের রাধক। যদিও প্রচণ্ড ঠান্ডায় তার চারপাশে সবাই মারা গিয়েছিল, কিন্তু সে জাহাজ ডুবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে পরিমাণ অ্যালকোহল পান করেছেন তা তার দেহ ঠান্ডা পানিতেও উষ্ণ রাখতে সহায়তা করে। সর্বশেষ নাম্বার 12, দ্য ক্যালিফোর্নিয়ান জাহাজটি দুর্গন্ত টাইটানিক থেকে খুব বেশি দূরে ছিল না, কিন্তু তাদের কাছে রেডিও বার্তা পৌঁছাতে দেরি করে টাইটানিক। তা না হলে হয়তো আরো বেশি যাত্রী উদ্ধার করতে পারত তারা।